তাহলে কি উদ্দেশ্যে আজকে এই পুজো করা হয়েছে? আজ আমাদের সামাজিক সংস্থা এগিয়ে বাংলার পক্ষ থেকে আমরা আজ মা রক্ষাকালীর কাছে পুজো দিলাম নববর্ষের উপলক্ষে। যেমন সারা বিশ্ব করোনার আতঙ্কের সফর করছে, এই করোনা আতঙ্ক যাদের জন্যে আমরা ভালো আছি, বাড়িতে সুস্থ আছি, সে সাফাই কর্মী, পুলিশ কর্মী, স্বাস্থ্যকর্মী, নার্স, আর যে যারা সবাই আছেন, যে আমাদের জন্য কাজ করেই যাচ্ছেন নিজের পরিবারকে ছেড়ে, হ্যাঁ, তাদের জন্য আজকে আমরা তাদের শুভকামনার জন্য আমরা আজকে মায়ের কাছে পুজো দিলাম। এবং তার সাথে সাথে মায়ের কাছে আমরা প্রার্থনা করলাম কি এই করোনা থেকে ভারতবর্ষকে জলদিতে জলদি আপনি মুক্ত করুন। দাদা, আপনার নাম? যতীন গুপ্তা। আজকে মন্দির বন্ধ কেন? আজ পয়লা বৈশাখ, প্রথমে সকলকে আমি পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই। কিন্তু দেশে এখন, দেশে শুধু নয়, গোটা বিশ্বে এখন যে পরিস্থিতি, এই করোনা ভাইরাসের আক্রান্ত যেভাবে মানুষ হয়ে চলেছে, সেই জন্য মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পিএম মোদির নির্দেশে আমরা লকডাউন পালন করছি, সেই হিসাবে এখন মন্দির বন্ধ আছে আমাদের। তো এখন যে মন্দিরে পুজো হলো, এটা আমাদের এখানে কুলটি কলেজ রোডের একটা সংস্থা আছে এগিয়ে বাংলা বলে, এরা সোশ্যাল, বিভিন্ন রকম সোশ্যাল কাজ করে থাকে, মানুষের বিভিন্ন রকম হেল্প করে থাকে। এরা এখন করোনার মোকাবেলার জন্য কুলটিবাসী এবং সকল দেশবাসী রোগ যাতে আরোগ্য কামনার্থে আজকে পুজো দেওয়ার জন্য অনুরোধ করেছিল, তাই আমরা আজকে মন্দিরে ওদের উদ্দেশ্যে পুজো দিচ্ছি। এবং তবে যে পুজো হয়েছে তা সামাজিক দূরত্ব বজায় রেখে হয়েছে। হ্যাঁ, সকলকে আমি অনুরোধ করব আমাদের এই রক্ষাকালী মন্দিরের তরফ থেকে, যে আপনারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, ঘরেই থাকুন, বাড়ি থেকে কেউ বেরোবেন না। এই রোগ মারণ রোগ, এই রোগের কোনো প্রতিরোধক ওষুধ এখনো পর্যন্ত গোটা বিশ্বে পাওয়া যায়নি, তাই আপনারা ঘরেই নিজেরা ঘরবন্দী হয়ে থাকুন।